আসসালামু আলাইকুম। তেল আবিব ইতালাত বন্দর বুর্জ খালিফায় পড়বে হুতি ক্ষেপণাস্ত্র। এদিকে তবুও প্রোল্যান্ডে আরও সেনা পাঠালো আমেরিকা। এবারে বিস্তারিত, তেল আবিব ইলাত বন্দর বুর্জ খলিফায় পড়বে হুতির ক্ষেপণাস্ত্র। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পক্ষে একজন সামরিক বিশেষজ্ঞ গত সপ্তাহে হুমকি দিয়েছেন যে হুতি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তেল আবিব এবং ইলাত বন্দরের পাশাপাশি ইসরায়েলের অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। হুতি সমর্থিত সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল জাফারি এ তথ্য জানান। ইসরায়েলের ন্যাশনাল নিউজ এর খবরে এমন তথ্য জানানো হয়েছে। মধ্যপ্রাচ্য মিডিয়া রিসার্চ ইনস্টিটিউট এর কথা বলার সময় তিনি এই হুমকি দেন। তিনি সতর্ক করেন যে সংযুক্ত আরব আমিরাতের বুর্জ খলিফা হুতিদের লক্ষ্যবস্তু হবে। ইরানি আল আলম টিভি এই খবর দিয়েছে। ওই বিশেষজ্ঞ বলেন যে সংযুক্ত আরব আমিরাতে যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো পৌঁছেছে সেই একই ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো তেল আবিব এবং ইলাত বন্দরে পৌঁছে যাবে। এছাড়া আরও ক্ষেপণাস্ত্র এবং ড্রোন রয়েছে যার দীর্ঘপাল্লা রয়েছে 2500 কিলোমিটারে। এসব ক্ষেপণাস্ত্র ইহুদিবাদী সত্তাকে ধ্বংস করে দিতে প্রস্তুত। আল জাফারি বলেন যে শনাক্ত করা হয়েছে এমন সব লক্ষ্যবস্তুতে আঘাত করা হবে। এগুলোর তালিকা আগামী দিন ঘোষণা করা হবে। ব্যক্তিগতভাবে আমি আশা করি যে বুর্জ খলিফাও হুতিদের লক্ষ্যবস্তু হবে। হুতিরা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরই সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছিল। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগের সফরের সময় এই হামলার ঘটনা ঘটে। হুতি এবং তাদের মিত্ররা 2015 সালে রাজধানী সানাসহ ইয়েমেনের বড় অংশ দখল করে নেয়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট তখন মনসুর হাদির সরকারকে পুনরুদ্ধার করার জন্য ইয়েমেনে হস্তক্ষেপ করে। এদিকে তবুও পোল্যান্ডে আরও সেনা পাঠালো আমেরিকা। ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডের ভূখণ্ডে আরও সেনা পাঠিয়েছে মার্কিন সরকার। রাশিয়ার কথিত সম্ভাব্য সামরিক আগ্রাসন ঠেকাতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট পূর্ব ইউরোপের সেনা প্রস্তুত জোরদার করেছে। তারই অংশ হিসেবে পোল্যান্ডের দক্ষিণ পূর্ব অঞ্চলে আমেরিকার সেনা মোতায়েন করা হলো। গতকাল শেষ বেলায় আমেরিকার একটি বোয়িং C-17 গ্লোবমাস্টার বিমান কয়েক ডজন সেনা এবং সামরিক যান নিয়ে পোল্যান্ডে অবতরণ করে। এসব সেনার নেতৃত্বে রয়েছে মেজর জেনারেল ক্রিপ্টোফার ডোনাইউ। আমেরিকার এই সেনা কর্মকর্তা আফগানিস্তানে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর সদস্য ছিলেন, যিনি গত 30 আগস্ট সর্বশেষ মার্কিন সেনা হিসেবে আফগানিস্তান ত্যাগ করেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।